হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অন্তরিকা চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আমি খুব সেজে নিয়েছি, আমার ফ্রেন্ড অনন্যা ও সেজে নিয়েছে। তার কারণ হচ্ছে আমাদের ফ্রেন্ড নার্জিসের আজকে গায়ে হলুদ, তো আমরা এখন সেখানে যাচ্ছি সেজে গুজে। অনেক আগে যাওয়ার কথা ছিল কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, অনন্যা এসেছে আমাদের বাড়ি। তো ও আর আমি আর সৌভিক এখন যাচ্ছি গায়ে হলুদে, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিও খুব ভালো লাগছে। জোর করে মারাচ্ছে করবে তখন সাজানো আগেই হয়ে যাবে। হ্যাঁ বসছি। এখানে নার্জিসের গায়ে হলুদ, এটা ওর বরের বাড়ি থেকে এসেছে, আর কি তত্ত্ব এসেছে সেগুলো দেখাবো। আর এখানে মিষ্টি রাখা আছে, ওকে এসে সবাই মিষ্টি খাওয়াচ্ছে আর হলুদ মাখাচ্ছে, আর আমরাও তো হলুদ মাখালাম তোমরা দেখলে আর দেখিয়ে দিলাম। এই তত্ত্বগুলো নার্জিসের বরের বাড়ি থেকে এসেছে, গায়ে হলুদের তত্ত্ব। তো ও একটা তখন অন্য শাড়ি পরেছিল, তখন আমরা আসতে পারিনি। ও বলেছিল 4:30 সময় আসতে, আমরা পারিনি, তো 5:30-6:45 দিকে এসেছি। তো এই ক্লিপটা আমি নার্জিসের কাছ থেকে নিয়েছি, বলেছিলাম কী কী তত্ত্ব এসেছে তুই দেখা, আমরা তো তখন আসতে পারিনি। তো ওইগুলো দিয়েছে, আর তারপর যখন আমরা এসেছি ওই গায়ে হলুদের শাড়িটা বরের বাড়ি থেকে দিয়েছে উপরে। আমরা তো পুরো হলুদ মেখে একাকার হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, মিষ্টি খাচ্ছি আর তারপরে খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আমি তোকে দেখাচ্ছি, ভিডিও কল করছে পরের সাথে। এখন বাড়ির সবাই খাওয়াচ্ছে ওকে, তখন তো বললাম সবাই এরকম রাখা আছে, এসে খাওয়াচ্ছে হলুদ মাখাচ্ছে। আর নার্জিসের পাশে দুই দিদি বসে আছে, আর আমি নার্জিসকে কতটা কিউট লাগছে, খুব সুন্দর লাগছে ওকে দেখতে, ও এমনিতেই সুন্দর, আর ওকে আজকে যেন আরও সুন্দর লাগছে। ও আর বেশ মজা করছি আমরা। বাচ্চাটা কি মিষ্টি দেয়ারে, যখন বলবো ছবি ছবি এখন এইভাবে না ওইখানে, আরে আর দিবালি কি পুচকে ভিডিও করছি। এইখানে দাঁড়িয়ে আছো
হিরোইন এখন পোজ দিচ্ছে। আমাদের ফ্রেন্ডদের মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে নার্জিশ, হালকা স্মাইল। আমি ওকে বলেছি তুই অডিশন দে, তুই চান্স পেয়ে যাবি, শুটিং এই যেতে অডিশন দে। সেই ঘুটে দিচ্ছিল শ্বশুর বাড়ি এসে দেখ আমি এটাকে চেন এখন 1500 এই সবে খুলেছি, এবার ফুলে যাবে তাতে দু মাস ফুলে যাবে না খুলে যাবে না ফুলে যাবে মানে সাবস্ক্রাইব বেড়ে যাবে তখনই তো খেলা শুরু হবে। আচ্ছা আমি আমাকে ভাইরাল করবে এই তো তোমার তো করে রাখছি। যারা 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 এই দাদাদেরকে ইয়ে করতে চাও মানে ফটোগ্রাফার বুক করতে চাও, কাজ কম হচ্ছে তো তাহলে তোমার তাহলে ফোন নাম্বারটা বলে দাও এখানে ভিডিওতে। হ্যাঁ বলো 8240437747। ঠিক আছে দাদা, খুব ভালো ছবি তোলে নার্জিশের তো করছে আমি দেখতে পাচ্ছি, তোমরা অবশ্যই যোগাযোগ করবে যাদের দরকার। না না সত্যি ভালো তুলছো বললে হবে না। হ্যাঁ আমি তো দেখছি, হ্যাঁ দিয়েছে ওর প্রি ওয়েডিং শুট গুলো তো। হ্যাঁ তো ওর এখন শুট চলছে, এখানে দাদা যে আছে যিনি উনি আমাদেরকে লাইট দিচ্ছে কতটা ভালো, তো লাইট না হলে এত সুন্দর, হ্যাঁ লাইট না হলে আমাদেরকে এতটা ভালো লাগতো না। তো নার্জিশ তোর আজকে গায়ে হলুদ, তুই বল যে তুই তো বিয়ে করছিস, এবার তো জীবন অনেক চাপ আসবে, তুই তো যাব তুই তো করে নিয়েছিস, তুই বল কি রকম চাপ এইসব টিপস যাকে তাকে দেওয়া যাবে না, শুধু বেস্ট ফ্রেন্ড এই যে নার্জিশ এই যে অনন্যা আমরা মানে শিগগিরই এটাও হবে বল। হ্যাঁ অনন্যা শুধু বাকি আছে আর তারপরে আমরা মানে একদম ফাইট থেকে নার্জিশের সাথে পড়েছি আর ওর বাড়ি অনেকবার এসেছি, হ্যাঁ তো আমাদের মানে যাতা করতাম আমরা টিফিন টিফিন কাড়াকাড়ি করতাম, এটা সব ফ্রেন্ডদের মধ্যে ক্লাসে লাস্ট বেঞ্চে বসতাম, হ্যাঁ ক্লাসে বসতাম, জানি ফার্স্ট বেঞ্চে বসলে আমাদেরকে পড়া ধরবে তো ওই জন্য লাস্টে বসতাম আমরা। তো আমাদের ছোটবেলা খুব ভালো কেটেছে, আমরা এখনো ফ্রেন্ডশিপটা ধরে রেখেছি, এমন কি যতদিন বাঁচব ততদিন আমাদের ফ্রেন্ডশিপ থাকবে তাই তো রাখবো। আর চলো আমাদের তো পরে আরো তোমরা ব্লগ দেখতে পাবে, আজ তো নার্জিশের, হ্যাঁ আজকের গায়ে হলুদ ব্লগটা দেখো, তারপরে কাল মেহেন্দি আছে, পরশু বিয়ে আছে, খুব মজা হবে, তোমরা প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখবে। তা আজকে আমাদের মেনুতে আছে, এটা হচ্ছে পোলাও, এটা চিকেন, আবার মাটন, তার সঙ্গে এটা মনে হচ্ছে ইলিশ মাছ না, না এমনি মাছ, এটা মাছ ভাজা, ইলিশ বলে চাইছে মা।
মাটন আবার চিকেন কি খালি কি খেলি সেটা কি করে জানবে যেটা বলবি সেটা করবে আর হচ্ছে হ্যাঁ এই দেখো এরা সব এরা সব অসাধারণ এত সুন্দর গন্ধ উঠছে না মানে কি বলবো আরে গন্ধ উঠছে এত সুন্দর দারুণ হবে খেতে বসেছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম মেনুতে কি কি আছে খেয়ে তোমাদেরকে বলছি কেমন টেস্ট পরশুদিন ভালো বানা হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এইটাই ভাবছিলাম তখন যে এখানে প্রমোশন আনন্দ আনন্দ কে তাই বলি সৌভি সৌভি খেয়ে বলো কেমন খেয়ে বলো ভালো খেয়ে দাও খেয়ে নাও আগে আচ্ছা আচ্ছা তোকে দেখা যাচ্ছে না ঠিক আছে অনন্য কেমন টেস্ট খুব ভালো সৌভি খেয়ে বলো কেমন মিষ্টি লাড্ডু এই লাড্ডুগুলো নার্জিসের বরের বাড়িতে বাড়ি থেকে এসছে তো লাড্ডুগুলো খেয়েছি অসাধারণ খেতে এগুলো আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম লাড্ডুগুলো সত্যি দারুণ খেতে খেয়েছি তো ভুলভাল কথা বললে বেশি ভাইরাল হবে আইসক্রিমটাও ছিল তখন আর দেখাতে ভুলে গেছি তাই এখন দেখিয়ে দিলাম আর না কেমন খেলি রে আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেল খুব ভালো খেলাম সত্যি রান্না খুব সুন্দর হয়েছিল আর আমাদের সবার খুব ভালো লাগলো আর তারপরে আজকে তো নার্জিসের গায়ে হলুদে আমরা খুব মজা করলাম আনন্দ করলাম গল্প করলাম এখন 9টা বাজে এখন চলে যাব বাড়ি আর আমি আবার অন্য একটা ভিডিওতে আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিও আর নার্জিসের তো গায়ে হলুদ কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই জানিও